बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू माई चैनल फातेमास मम ब्लॉग बांग्लादेश ब्लॉग टी भलो लेगे थे लाइक शेयर और सबसक्राइब कर पशे थका बेल आइकनटी बजिए अल बेल आइकनटी बजिए देवे तब नित्य नतून रान्नार नोटिफिकेशन सवार आगे तुम्हारे मोबाइले चले आसबे। केमन आछो बंधुरा, आशा करी अनेक भालो आछो आल्लाहर अशेष रहमते। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमि देखाबो जेलेरा किभाबे पुकुर थेके माछ धरे, से माछ केटे की की आमि रान्ना करेछि सेटाई शेयर करब। आमार ए रान्नागुलो जादेर भालो लागे बा रान्ना करो आमारटी देखे तारा फातेमास कुकिंग स्कूल एई नामे आमार पेज आछे सेखाने छवि उठिए पाठाबे। एई तो जेलेरा माछ धरछे, एखाने अंधकार लागछे, किछु करार नेई कारण भोर चारटार दिके माछगुलो धरा होच्छे। एई जन्य अंधकार हये आछे आर ए भोरे शीतेर ए भोरे कुआशार कारणे अंधकार थाकबेई। एई तो किभाबे माछगुलो एई जे जेलेरा एखन जाल फेलेछे, माछ उठेछे जालेर मध्ये। एखन जाल आस्ते आस्ते सामनेर दिके टेने नेওয়া হচ্ছে। देखते थको बंधुरा और चलो बंधुरा आमरा आमादेर पाशेर जनके भालो राखी, आमरा आमादेर माँ बाबा के भालो राखी। आमरा सबाई मिले पाँच वक्त नामाज पढ़ब, तहाज्जुद पढ़ब, नफल पढ़ब, सब थाकब। ताहले आमरा भालो थाकब। निजेर जन्य निजेके किछु करा एकटाई काज हलो नामाज कलम कुरान पढ़ा। এছাড়া নিজের জন্য করার মতো কিছু নেই। এই তো মাছের আঁশগুলো ফেলে নেচ্ছি। আর এই মাছটা ছিল অনেক বড়, প্রায় ছয় সাত বছরের একটা বাচ্চার সমপরিমাণ। আর এখানে হলো মাছগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছে, একটি রুই মাছ, একটি কাতলা মাছ, একটি গ্রাস কাপ মাছ, আর সামনে যে ছোট ছোট মাছগুলো সেগুলো টাটকিনে মাছ, একদম পিওর এবং তরতাজা। যে জাল মাছ ধরতে দেখিয়েছি সে জালে ওঠানো এই মাছগুলো। আর মাছগুলো বিরুতে ছোট আসছে, কিন্তু মাছগুলো অত ছোট না, মাছগুলো অনেক বড় বড়। এই তো টাটকিনি মাছগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ প্রায় অনেকগুলো, তিন চার কেজির মতো হবে, একদম তরতাজা। আর এখানে হলো কই মাছ, দেশীয় কই মাছ। আর পাশে আমি মাছের সেই বড় মাছের টুকরো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ ও পেঁয়াজের পাতা কুচি করে দিয়ে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এক টেবিল স্পুনের চার ভাগের এক ভাগ আদা রসুন দিয়েছি, হাফ টি স্পুনের কম হলুদের গুঁড়ো দিয়েছি, এক টি স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি, এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর হলুদ কেন কম দিয়েছি, হলুদ অত দেওয়া যায় না, কারণ বেশি হলুদ দিলে তরকারির মধ্যে হলুদের গন্ধ করে। এই তো আমি সেই বড় মাছটি ভেজে রেখেছি, এখন আমি এই ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। আর খুব ভালোভাবে একটু আবারও পেঁয়াজ আর মাছ কষিয়ে নেব। এই তো আমি দিয়ে দিলাম, এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবং পানি দিয়ে দিলাম এক কাপ। তরকারিটা দিয়ে ভাত খাওয়ার পরেই আমি বয়স দিচ্ছি, খুব মজাদার হয়েছে, এভাবে রান্না করে দেখতে পারো। আর দিয়ে দিলাম মাছখান দিয়ে কেটে কাঁচামরিচ।
আর ধনিয়া পাতা ছিল, কিন্তু দিতে মনে ছিল না। এই তো গ্রাস কাপ মাছ রান্না করে নিলাম, পুঁটি মাছ ভেজে নিলাম, পেঁয়া হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। টাটকিনি মাছও একই, হলুদ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, আর সাথে পোড়ামরিচ নিয়ে নিয়েছি। এই তো আমি ভাত নিয়ে নিয়েছি, পোড়ামরিচও নিয়ে নিয়েছি, টাটকিনি মাছ এবং পুঁটি মাছ নিয়ে নিয়েছি। খুব মজাদার ছিল খাবারটি, ট্রাই করে দেখতে পারো। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।